আমার বাপ মাসি, সে আজ নেই, সে হয়তো পুত্র সখী সেই বাসন ঘরের কাছে পৌঁছে গেছে, তাই তো আমি আর দেরি করব না, ছুটে যাব ওই লৌহ বাসন ঘরের দিকে, তাই তো সনক সনক আজ তুমি আমাকে না বলে এই বাসন ঘরে চলে এসেছ, আর সংবাদ করি তোমার মঙ্গল কেন তুমি আজ অঝর নয়নে কাঁদতে কাঁদতে আমার সম্মুখে তুমি দাঁড়িয়ে রয়েছ, বলো সুষমা লো কি বাবাকে চতুর্থ নিশ্চিতে মেটা ছাড়া সইতে না পেরে আমি বুঝেছি তোমার উপরে অভিমান করে আমার লক্ষ্য আমার লক্ষ্য নিশ্চয় আমার সঙ্গে কথা বলবে, দেখি দেখি আমার লক্ষ্য আমার সঙ্গে কথা বলে কিনা, লক্ষ্য তোর বাবা আজ আমি তোকে নিতে এসেছি লক্ষ্য বাবা উঠে একবার কথা বল, আমি যে তোকে চম্পক নগরে নিয়ে যাব Thank you.
আজ তুই আমার লাগে সারা দিলি না কেন রে, আজ তুই এত নিষ্ঠুর এত পাষাণ হয়ে গেলি আমি বুঝেছি। ওই চক্রি বাবার বাসনে সে জোয়া বাসনে তার লাগ দিয়ে আমার লখাইকে ধ্বংসন করেছে। তুই ভেবেছিস আমার লখাই মরে গেলে আমি কাঁদব দুঃখ করব? কখনো নয়। মনে রাখিস কানে, তোকে আমি অট্ট হাসি হাসতে দেবো না। তাই আজ রবীন্দ্র বলল আমি কাঁদব না। তাই তো বলি শোনক, তোমরাও কেউ কাঁদবে না। আজ তোমরা সবাই নাচো, আসো, নৃত্য গীত করো, যাও তোমরা আমার লক্ষ্মীন্দরকে ওই তুলসী তলায় নিয়ে চলো। তাই তো বলি শোনক, নাচো, গাও, হাসো, ভালো নাচে ভালো নাচে রে বানিয়া সবাই সবাকো ভালো নাচে। আমার যে শেষ অঙ্কর আবার চললাম এই হয়ে গেল আমার সাজাত সংসার। আমি পাগল নই সনকা, তোমরা সবাই পাগল। তোমার তুমি তো বলেছিলে আমি এক শুধু কন্যা, তুমি তো সেই ছয় ঘাটিতে মৃত মৎস্যকে জীবিত করেছিস, তুমি তো ওই অচারিত বলে রাজপ্রাসাদে লৌহ অস্ত্র কণ্ডল শ্রেষ্ঠ করেছিলে, তুমি তো আমার এই হেমকাল যশোকে পরিবিহা করেছিস, তুমি তো ওই ছায়ামণ্ডপে আমার লোকায়ের মূর্ছাকে জীবিত করেছিলে। তুমি কেন আজ সতী কন্যা হয়ে লোকাই কে বলে তোমাকে বেহুলা? কে বলে তোমাকে সতী কন্যা? তুমি এক বিশ্বনিষ্ঠা, তুমি এক কাল রোগিনী, তুমি এক মহাবিষ্ঠী, তুমি এক রাক্ষসী। কেন
বৃদ্ধ কথা দিয়েছিলে, কথা তো রাখতে পারেনি বাবা। তাই তো আজ আমি সমস্ত প্রতিজ্ঞা ভঙ্গ করে ওই কানুন সৃষ্টি মনে নারা কেন ঘরে বলাই কথা বন্দি বলা বলা বলে ও শ্বশুরী বাবা তাহারে আশ্রয় ভেসে যাবো কোদরের ভেলায় ছয় মাস অকুল সাগরে ভেসে ভেসে যাবো সেই কনক দেব পড়ি। এ কি বলছো বহুবা, আজ তুমি একা কি স্বামী শুনে ভেসে যাবে কলকে দেহ করি, সেখানে তুমি কি পারবে তোমার স্বামীর প্রাণদান করে আনতে? আমি তোমাকে গলার বন্দোবস্ত তৈরি করে দেব, তবে তোমার শরীরে জল জল করছে ওই অস্ত্র অলঙ্কার তুমি আমায় খুলে দিয়ে দাও। আমি তাই করবো। তার সমস্ত অলঙ্কার আমার চাই, আমি জানি নারীরা সব থেকে বেশি ভালোবাসে এই অলঙ্কার কি, কিন্তু আজকে তোমাকে দেখলাম তোমার স্বামীর কাছে এই অলঙ্কারে কোনো মূল্য নেই, তাই তো তুই সব অলঙ্কার খুলে দে। তাই যদি হয়ে থাকে বৌমা, তবে তোমার শরীরে ওই যে জল জল করছে সেই বিয়ের শাড়ি, সেই শাড়ি খানা খুলে দিয়ে দাও। সত্যি বলেছেন বাবা, এই অগ্নিপদের শাড়ি পরিধান করে কখনো